2020 সালের মতো চলতি বছরেও 21 জুলাই জনসভা অনুষ্ঠিত হবে না কলকাতায়, ভার্চুয়ালি এই সভা করবেন বলে মিতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবার তার প্রস্তুতি নিয়ে আসানসোলে বৈঠক সারলেন আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মালাই ঘটক। বৈঠক থেকে আসানসোল রবীন্দ্র ভবনে ওই দিন ভার্চুয়ালি এই সভার ব্যবস্থা দেখানোর বন্দোবস্ত করা হবে বলে জানালেন মন্ত্রী। রবিবার আসানসোল উত্তর বিধানসভার 1 নম্বর ব্লক এলাকায় 21 জুলাইকে কেন্দ্র করে এক বৈঠকে মিলিত হয়েছিলেন মন্ত্রী। উপস্থিত ছিলেন স্থানীয় ব্লক সভাপতি, প্রাক্তন থেকে শুরু করে 1 নম্বর ব্লকের কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, টু দেশ বাংলা নিউজ। এতদিন জমায়েত হয়ে এসেছি, কিন্তু করোনা ভাইরাসের যে প্রকোপ আমরা গত বছরও 21 জুলাই কলকাতায় গিয়ে পালন করতে পারি এবং এবারেও আমাদের দলের সর্বময়ী বা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল মোডে তার বক্তব্য রাখবেন। অর্থাৎ আমাদের বিভিন্ন জায়গায় স্ক্রিন করে বড় স্ক্রিন লাগিয়ে আমাদেরকে ব্যবস্থা যদি করতে পারি তাহলে আমাদের যারা কর্মী সমর্থক তারা কোভিড বিধি মেনে দূরে দূরে চেয়ার রেখে আমরা এটাকে ব্যাপকভাবে প্রচার করতে পারবো।